আমার জমিদার একটা কোদালের কোপ পড়লে খাল কাটা হবে ঠিকই, তবে সেখানে জল নয়, বইবে রক্তের স্রোত। এই গ্রামবাসীদের শরীর থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে শুধু রামনগর থেকে নয়, গোটা ভারতবর্ষের ম্যাপ থেকে তোর নামটাকে আমি কেটে বাদ দিয়ে দেব। আমি পোশাক বদলেছি, কিন্তু আমি আমার চরিত্র পাল্টাইনি। নিমা, বৃষ্টির উপর ভরসা করে আর তো চাষ করা যাচ্ছে না, এমনিতেই তো বৃষ্টি এবার কম হয়েছে, জলের খুব অভাব, চাষ করতে না পারলে দাদন কি করে দেবো গিন্নিমা? কৃষি দপ্তরের প্রধান হিসাবে এখন অর্জুনবাবু আছেন, আপনি বললে উনি না করতে পারবেন না, আপনি উনাকে বলে যদি একটু খাল কাটার ব্যবস্থাটা করে দেন তাহলে আমাদের এই গরিব চাষিদের খুব উপকার হয় গিন্নিমা। উনি কি করবেন তা আমি জানি না, তবে খাল কেটে জল না আনতে পারলে আপনাদের খুবই অসুবিধে হবে, তাই কালই আমি ওনার সঙ্গে দেখা করব এবং খাল কাটার কথা বলবো। আমরা তাহলে এখন আসছি। নমস্কার। আমিও আসছি গিন্নিমা। সে কি দিদি, তুমি তোমার ছেলের সঙ্গে দেখা করতে ওখানে যাবে? যেও না দিদি। ধনঞ্জয়, আমি আমার ছেলের সঙ্গে দেখা করতে যাব না, আমি যাব কৃষি দপ্তরের প্রধানের সঙ্গে দেখা করতে। রামনগর থেকে একজন ভদ্রমহিলা আসছেন, আপনার সঙ্গে দেখা করতে চান। ওনাকে তাড়াতাড়ি ভেতরে পাঠিয়ে দাও। সরি স্যার, আপনার সঙ্গে আমি আর একদিন বসবো। ওকে স্যার, কিছু মনে করবেন। আমি তাহলে আজ আসি স্যার। থ্যাংক ইউ স্যার। মা, তুমি তুমি ভালো আছো তো? মা নমস্কার। তুমি আপনি বসুন। ধন্যবাদ, আপনি বসুন। বলো মা, বলুন আমি আপনার জন্য কি করতে পারি। কিছু মনে করবেন না অর্জুন বাবু, আমি কোনো সন্তানের কাছে নিজের জন্য কিছু চাইতে আসিনি, আমি এসেছি কৃষি দপ্তরের প্রধানের কাছে আমার রামনগর গ্রামের চাষিদের সমস্যার কথা বলতে। রামনগরের চাষিদের চাষ করতে খুব অসুবিধে হচ্ছে, প্রয়োজনীয় জল তারা পাচ্ছে না। এর আগে এই চেয়ারে যিনি বসেছিলেন তাকে আমরা লিখিতভাবে দরখাস্ত করেছিলাম, কিন্তু জলের বদলে তিনি শুধু মিথ্যেই প্রতিশ্রুতি দিয়েছিলেন। আশা করি আপনি মিথ্যে প্রতিশ্রুতি না দিয়ে একটা খাল কেটে এই রামনগরে জল আনার ব্যবস্থা করবেন, আর সেই জন্যই তো আপনার কাছে আসা, কারণ ওই খাল কাটার অনুমতিটা একমাত্র আপনিই দিতে পারেন। আপনি খাল কেটে জল আনলে চাষিরা বাঁচবে, আর জল না আনলে চাষিদের চোখ দিয়ে যে জল পড়বে তাতে শুধু ওদের সংসার নয়, মনে রাখবেন আপনার এই দপ্তরটাও কিন্তু ডুবে যেতে পারে। আপনি কোনো চিন্তা করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব আমি খাল কেটে জল আনার ব্যবস্থা করব। আসলে কি জানেন, ওই রামনগরে আমার মা থাকে। আপনি যেরকম ওই গ্রামের চাষিদের চোখে জল সহ্য করতে পারেন না, আমিও তেমনি আমার মায়ের চোখে জল সহ্য করতে পারি না। আচ্ছা, আমি চলি। শুনুন, নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন, যদিও বা আপনাকে প্রণাম করার অধিকার আমার নেই, তবু আমি আপনার ছেলে, আমাকে একটা একটা প্রণাম করার থেকে বঞ্চিত করবেন না। পেলাম তোমাকে ছুঁতে,
কিন্তু তোমার এই পায়ের ধুলো সেটা তো মাথায় ঠেকাতে পারলাম। তোমার এই পায়ের ধুলোই আমার আবার আশীর্বাদ মা, আবার আশীর্বাদ। এই সরকারি নোটিশ আমি মানি না। এখানে খাল কাটা মানে খাল কেটে এই গ্রামে কুমির আনা। একবার ওই খাল কাটা হলে এই গ্রামে আর জলের অভাব থাকবে না, চাষিরা বিন্দাস চাষ করবে। আর একবার যদি চাষ ভালো হয় তাহলে কেউ আর চাষের জমি আমার কাছে বন্ধক রাখবে না, এমনকি দাদনের টাকাও কেউ আর চাইবে না। আমি তো আছি সনাতন বাবু, বলুন আমি আপনার জন্য কি করতে পারি। যেমন করেই হোক ওই খাল কাটা বন্ধ করুন ইন্সপেক্টর, কোনোভাবেই যেন অর্জুন খাল কেটে গ্রামে জল আনতে না পারে, প্রয়োজন হলে আমি এবার যাব। কাজকর্ম সব ঠিকঠাক চলছে? আপনি তো জানেন যে আমি আমার মাকে কথা দিয়েছি যে দু মাসের মধ্যে খাল কাটার কাজ শেষ করব। চিন্তা করবেন না স্যার, ঠিক সময় মতোই কাজ শেষ করে দেবো। থ্যাংক ইউ। আমার জমিতে আর একটা কোদালের কোপ পড়লে খাল কাটা হবে ঠিকই, তবে সেখানে জল নয়, বইবে রক্তের স্রোত, আর সেই রক্তের স্রোতে ভাসবে লাশের পর লাশ। কেউ কাজ বন্ধ করবে না, শুধু রক্তের স্রোত নয়, এই গ্রামবাসীদের শরীর থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে শুধু রামনগর থেকে নয় গোটা ভারতবর্ষের ম্যাপ থেকে তোর নামটাকে আমি কেটে বাদ দিয়ে দেব। দেখুন অর্জুন বাবু, অপরের জমিতে আপনি এভাবে কিন্তু ঘোরাঘুরি করতে পারেন না, এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি। এই অফিসার, আপনি আমাকে আইন শেখাতে আসবেন না, আপনার থেকে আইনটা আমি ভালো জানি। মানছি যে এই জমিটা ওনার, কিন্তু এই হাজার হাজার গ্রামবাসীদের স্বার্থে সরকার এই জমিটাকে অধিগ্রহণ করেছে এবং তার জন্যে সরকার ওনাকে প্রাপ্য টাকা দেবে, আর এই হচ্ছে খাল কাটার জন্য সরকারের পারমিশন। ওই সরকার টরকার আমি মানি না, এই রামনগরের সরকার আমি, আমার জমিতে কি কেউ চোখ দিলে সে চোখ আমি উপড়ে নেব। আমি আমার মাকে কথা দিয়েছি, তাই এই খাল কাটা হবেই, আর এই কাজে যদি কেউ বাধা দেয় তাহলে খাল কাটার সঙ্গে সঙ্গে তাকেও কাটবো। আপনি হা করে এখানে দাঁড়িয়ে দেখছেন কি? অ্যারেস্ট করে ওনাকে, মাথা খারাপ নাকি? ওনার হাতে সরকারি কাগজ রয়েছে, পরে এসপি সাহেবের গাল খাই আর কি। চলো। ইয়েস স্যার। আপনি সামলান অপদার্থ একটা। ঠিক আছে, কাজ তোমার কি করে বন্ধ করতে হয় সেই রাস্তা আমার জানা আছে। এই শেষ করে দে স্বপ্নটাকে, শেষ করে দে। আমি পোশাক বদলেছি কিন্তু আমি আমার চরিত্র পাল্টাইনি। সব কাজ কর। আচ্ছা, আমিও তোকে দেখে নেব।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।